নমস্কার, আমি আজকে আপনাদের ঝাল ঝাল দেশি মুরগির ঝোল করে দেখাবো। আর এই ঝাল ঝাল দেশি মুরগির ঝোল করতে গেলে কি কি লাগবে, প্রথমেই বলি, লাগবে আমার দেশি মুরগির মাংস। আমি এটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি দুটো বড় সাইজের আলু দু পিস করে চার পিস করে নিয়েছি। বড় সাইজের দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। লাগবে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আমি দুই চা চামচ শুকনো ঝাল লঙ্কা আমি জল দিয়ে গুলে পাটা মশলা করে নিয়েছি, আদা নিয়েছি দুই চা চামচ, রসুন বাটা নিয়েছি দুই চা চামচ, জিরে আর ধনে নিয়েছি দুই চা চামচ, এটাও আমি জল দিয়ে গুলে বাটা মশলা করে নিয়েছি, আর পাঁচটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর গরম মশলা নিয়েছি গুঁড়ো করা হাফ চা চামচ। প্রথমে আমি কড়াই দুপালা তেল দেব, দিয়েতে সামান্য একটু হলুদ দেব, দিয়ে আলুটাকে আমি আগে ভেজে নেব। এটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এবার উঠিয়ে নেব। আমি কড়াইতে আরও তিন পলা তেল দিয়েছি, দিয়ে এবার হাফ চা চামচ গোটা জিরা আর দুটো শুকনো লঙ্কা তেলের ওপরে দেব। আমার জিরে আর লঙ্কাটা ফুটে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই বর্ষাকালে ঝাল ঝাল দেশি মুরগির ঝোল আর ভাত একদম জমে যাবে, খুব সুন্দর খেতে লাগে। আমি পেঁয়াজটা একটু ভেজে নেব, এবার রসুন বাটাটা দিয়ে দেব। আদা বাটাটাও দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ সুন্দর করে একটু কষে নেব। আমি পেঁয়াজ আদা রসুনটা এক মিনিট ধরে ভেজে নিয়েছি, এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ধনে জিরে বাটাটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেব। এটা খুব বেশি ভাজবো না, এবার আমি মাংসটাকে দিয়ে দেব। দেশি চিকেনের হাড়গুলো খুব শক্ত হয় আর সিদ্ধ হতেও টাইম নেয় একটু। আমি এবার নুন দেব, এটা বেশ কিছুক্ষণ ধরে আমাকে কষতে হবে। আমি মাংসটা প্রায় 20 মিনিট ধরে কষে নিয়েছি, একদম সুন্দর কষে গেছে আর কড়া থেকে তেলও ছেড়ে এসছে। আমি এবার কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। আলু চারটে ভেজে রেখে দিয়েছি, দিয়ে দেবো। একটু
না ভালো করে একটু এগুলো একটু কষে নেব। আমি দু মিনিট ধরে এগুলো কষে নিয়েছি, এবার আমি গরম জল দেবো। দেশি মুরগি একটু সিদ্ধ করতে জল লাগবে, আমি জলটা ফুটিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি চিকেনটাকে ফোটাচ্ছিলাম। আমি একটু নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 10 মিনিট ফোটাবো, যেহেতু দেশি মুরগি ওই জন্যই একটু সিদ্ধ হতে টাইম নেবে। আবারও আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এবার ফোটাবো। আমি মাংসটাকে আরও 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়েছিলাম, এইবার দেখব আমার মাংসটা কেমন হয়েছে। মাংসটা আমার হয়ে গেছে, আমি এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে 30 সেকেন্ডের জন্য ঢাকা দেবো। ঢাকা দিয়ে খুলে আমি প্লেটে উঠিয়ে দেবো। হয়ে গেছে আমার ঝালঝাল দেশি মুরগির ঝোল। খুব ভালো একটা রেসিপি, আর এই বর্ষাকালে তো সত্যিই খুব মজাদার। আপনারা বানাবেন, আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।